শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় সমুদ্র এবং নদী থেকে জেলেরা মাছ ধরতে পারছে না, যে কারণে খুলনার রূপসা পাইকারি বাজারে সব রকম মাছের সরবরাহ কমে গেছে। বিশেষ করে যে সামুদ্রিক মাছ সাধারণ মানুষের আমিষের চাহিদা মিটিয়ে থাকে সেই মাছ বাজারে নেই বললেই চলে। বাজার দখল করে আছে কিছু হাইব্রিড প্রজাতির পাঙ্গাস, কই, শিংসহ বেশ কিছু মাছ। এছাড়া দেশি প্রজাতির রুই কাতলা, ভেটকিসহ কিছু মাছ বাজারে এসেছে। তবে মাছের আমদানি কম হলেও দাম কেজি প্রতি 100 থেকে 150 টাকা পর্যন্ত কমে গেছে। গত সপ্তাহে আমরা বিক্রি করেছি 500 থেকে 550, এখন বর্তমান বিক্রি হচ্ছে 300-250। মাছ কিনতেছি সে মাছের রেটে বিক্রি করতে পারতেছি না, মাছের প্রচুর দাম কম। নিরাপদ তো হয় না, মাছের দাম হইলে কম, যা কিনে নি তা বেচতে পারি না। চাহিদা অনুযায়ী মাছ কিনতে না পারলেও দাম কিছুটা কমে কিনতে পারায় খুশি ক্রেতারা। আমরা বেচা চাইতে ডাল ভাতের পয়সা ইনশাল্লাহ খাওয়া যায়, তা আগের চেয়ে মোটামুটি ইনশাল্লাহ ভালোই চলতেছে। বিভিন্ন জায়গার মাছ আছে, মাছের দাম কম, কোনো সমস্যা নেই। এখন সবার ক্রয় ক্ষমতার ভিতরে মাছ আছে। শীতের তীব্রতা বেড়ে যাওয়া এবং করোনা পরিস্থিতির কারণে বাজারে মাছের সরবরাহ ও বিক্রি এক তৃতীয়াংশে নেমে এসেছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা।